কলকাতার যাযাবরের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আমরা যেটা বলি, আজ আবার মোরা ভাবো ঘুরে, মুলুক ছেড়ে যাব দূরে, পড়বো ভুবন, ফিফা ওয়ার্ল্ড কাপে শুরু, তাই তো? একদমই, ওয়ার্ল্ড কাপ চলছে আর মেট্রো করে আজকে আমরা দমদম থেকে যাচ্ছি শোভাবাজার ফিফা গলির খোঁজে। তো চলো, তোমরাও আমাদের সাথে যেতে থাকো আর আনন্দ নাও এই ভিডিও। মেট্রোতে যেতে যেতে পৌঁছে গেলাম শোভাবাজার সুতানুটি। এবার আমাদের নামার পালা এবং ঘুরে দেখার পালা ফিফা গলি। মেট্রো থেকে নেমে 5 মিনিটের হাঁটা দূরত্বে মিত্র ক্যাফের পাশ দিয়ে চলে যেতে হবে হরিবোস লেনে, এবং তার ঠিক উল্টো দিকের গলিতেই কিন্তু তোমরা পেয়ে যাবে ফিফা গলি। বোঝার সুবিধার্থে রামজয়শীল শিশু পাঠশালা এই অ্যাড্রেসটি দিয়েও কিন্তু তোমরা গুগল ম্যাপ দেখে চলে আসতে পারো ফিফা গলিতে। আর এই গলিতে ঢুকলেই তোমরা দেখতে পাবে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকার পাশাপাশি কিন্তু আমাদের ভারতের পতাকাও স্বমহিমায় বিরাজমান। আর মেসির এই পোস্টার কাটআউটটা তো জাস্ট অসাধারণ। আর এরকম বিভিন্ন ধরনের পোস্টার কাটআউট তোমরা দেখতে পাবে এবং চারিদিকটা যেন খুব রঙিন হয়ে আছে, এবং কলকাতার এই ছোট্ট গলি যেন এক অপূর্ব ছন্দে মেতে উঠেছে ফুটবলের এই মৌসুম।
দুপুরবেলা কিছু না খেয়ে বেড়ানোতে খিদে প্রচণ্ড জোর পেয়েছিল, তাই এখন যাচ্ছি গড়িয়াতে। গড়িয়াতে যাওয়াই যখন হচ্ছে তখন ভাবলাম সে পালা দিনে ঢু মেরে আসি, তাই যেমন বলা তেমন কাজ। চলে গেলাম সে পালা দিনে ওখানকার স্পেশাল রোল খেতে। শেফালা দিনের এই স্পেশাল 26 ইঞ্চির রোল কিন্তু অনেক বড় বড় আর্টিস্টরা খেয়েছে, যেমন দেখো জিদ্দাই খেয়েছে, আমাদের আরও প্রচুর আর্টিস্টরা খেয়েছে, তাই আজকে আমরাও খেতে চলে গেলাম নিজেদের একটু সেলিব্রিটি ভাবার জন্য। হাই গাইস, কলকাতার যাতে পরে আবারও তোমাদের স্বাগত, আর আজকে চলে এসেছি গড়িয়ার একদম দেখতেই পাচ্ছ শেফালা দিন। শেফালা দিনে আমি আর রাজদাদা, আর আজকে নেওয়া হয়েছে 23 ইঞ্চি রোল। কত কত নিল আমাদের? 450 নিল। এবার দেখা যাক কীরকম খেতে, তো সেটা তো বলবই, এবার দেখা যাক যে কীরকম হয়। আশা করা যায় অসাধারণ হবে, আশা করা যায়। দেখা যাক কীরকম স্টাফিংটা দেয়, কীরকম খেতে হয়, আর কতটা খেতে পারি আমরা, সেটাও একটা বড় কথা। তো চলো দেখানো যাক। এই যে দেখো, এটা হচ্ছে বিল 450 টাকা, দেখো লেখাই এখানে। আমাদের রোল কিন্তু রেডি এবং স্টাফিং দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এতে তো চরম খিদে পেয়েছে, আবার তার মধ্যে এত স্টাফিং তো দেখে দিয়ে কিন্তু আরও বেড়ে গেছে। তোমরাও হয়তো এখন এই ভিডিওটা দেখে হাসছো, তাই তো? তাই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু করে দিন। এতটা মেয়োনিজ দেওয়ার পরে এবার কিন্তু ডিম সেদ্ধ একদম ক্রাশ করে দিচ্ছে। দেখো ডিম সেদ্ধ পুরো একদম ক্রাশ করে দেওয়া হচ্ছে পুরো স্টাফিংটার ওপর। চিজ দেওয়ার পরেই কিন্তু আগুন দিয়ে ভালোভাবে গ্রিল করা হচ্ছে পুরো স্টাফিংটাকে, যাতে সেদ্ধ ভালোভাবে হয় ভেতরে। প্রথমে রোলটিকে সাদা কাগজে মুড়িয়ে নিয়ে যেরকম আমাদের রোল মোড়ানো হয়, এরপর কিন্তু এই সিলভার পেপার দিয়ে এটাকে পুরো র‍্যাপ করা হবে, এবং সবার লাস্টে ওই শেফ আলাদিন স্পেশাল রোলের স্টিকারটা কিন্তু চিপকে দেওয়া হবে। দেখো এখন সিলভার পেপারটা দিয়ে পুরো রোলটাকে মোড়ানো হচ্ছে খুব ভালোভাবে, এবং ওই যে ওই দাদা কিন্তু ওই স্টিকার একটা কিন্তু ছিঁড়ে নিল। এবার কিন্তু সবার লাস্টে ওই স্টিকারটাকে মেরে আমাদের হাতে দিয়ে দেওয়া হবে।
এই যে স্টিকারটা মেরে দিল, সেই পালাদিন স্পেশাল রোলের স্টিকার। রোলটা এত বড় মনে হচ্ছিল যেন হাতে ট্রফি নিয়ে দাঁড়িয়ে আছি। রোলের ভেতরের মাল মশলা দেখে নাও, এই যে একটা চিকেন কাবাবের টুকরো দেখা যাচ্ছে, আর খেতেও যথেষ্ট সুন্দর ছিল। যেহেতু এক রোলের মধ্যে পুরোটা ছিল, তাই অতটা ভালো তোমরা সব করা টেস্ট বুঝতে পারবে না, বাট হ্যাঁ একবার ট্রাইয়ের জন্য কিন্তু বানতে হয় বস। এখন বাড়ি যাওয়ার পালা, গাড়ি ধরে নিয়েছি একদম ওখান থেকে, গড়িয়া থেকে আমাদের তেঘড়িয়া পর্যন্ত। আর বাইরের মনোরম দৃশ্য একটুখানি তাই ভিডিও করে নিলাম হালকা করে। আর গাড়িতে বসে থাকতে থাকতে একটা জিনিস লক্ষ্য করলাম, বাইরে গোল হয়ে কিন্তু এটা চাঁদ উঠেছে। সেটা দেখতে দেখতেই একটা গান মাথায় এলো, চাঁদ কেন আসে না আমার ঘরে। আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই, সবাইকে।